নিজেদের ভুল বুঝতে পারলে সুযোগ পেতে পারে আওয়ামী লীগ। গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংস্কারের যৌক্তিক সময় অন্তর্বর্তীকালীন সরকারকে দেয়া হবে। শনিবার বিকেলে নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়নে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। মঈন খান বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সময় সরকারের নেওয়া উচিত। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। গত 15 বছরের শাসনামলে হত্যা, গুম, অন্যায়, অবিচারসহ মানুষের মুখের ভাষা, ভোটের অধিকার কেড়ে নিয়েছিল সদ্য ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরাচারী সরকার শেখ হাসিনা। রক্তের বিনিময়ে তা ফিরিয়ে এনেছে এ দেশের মানুষ ও ছাত্র জনতা। সভায় মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে পলাশ উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এরফান আলী, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিপি মনির, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি শাহেন শাহ সানুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভা শেষে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের দেহের সুস্থতা ও নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এ সময় নিহত আরিফুল ইসলাম রাব্বি, আব্দুর রহমান, আরমান মোল্লা এবং নাহিদের পরিবারকে দলের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।